পুরো বিষয়টা, তার এই ঘটনাগুলো সবগুলো আসলে পুরো বিষয়টা দুঃখজনক। আমাকে অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে বলছে, তারিক ভাই এই মুরাদ টাকলাকে নিয়ে কিছু বলেন, আমাদের তো মাথা হেট হয়ে গেল, আমরা তো বিশ্বের কাছে মুখ দেখাতে পারছি না, এইরকম নোংরা কোনো মানুষ হতে পারে? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে এবার মুখ খুললেন তথ্যমন্ত্রী। দর্শক, তিনি কি বললেন এই তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান? তিনি নাকি পাগল হয়ে গিয়েছেন বা তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। দর্শক, তিনি কি বলেছেন সেই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং এই দিকে তারেক রহমানও এই তথ্যমন্ত্রীকে নিয়ে কিছু অজানা তথ্য দিলেন, দর্শক সেই ভিডিওটিও আপনাদেরকে দেখাবো। তো কথা না বেড়ে চলুন না, ভিডিও মূল আলোচনায় চলে যায়। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন না, ভিডিও মূল আলোচনায় চলে যাই। দর্শক, তথ্যমন্ত্রী তিনি টাকলা মুরাদকে নিয়ে তিনি কি বলেছেন আমরা সেই ভিডিওটি দিব, সেটা দেখার আগে আমরা দেখে আসবো যে তারেক রহমান ভাই তিনি কি বলেছেন এই টাকলা মুরাদকে নিয়ে। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। অপরাধী মুরাদকে নিয়ে কোনো কথা নাই, ফোন কলকে ফাঁস করলো এইটা খুঁজতেছে। হ্যাঁ, ইমনকে নিয়ে যাচ্ছে, আবার বলতেছে মাহি দেশে আসলে তাকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মানে ফোন কল কেন ফাঁস করলো মুরাদের? আসলে এই ফোন কল যে ফাঁস করছে, আমি তাকে সেলুট জানাই, সেলুট জানাই, কারণ পুরা জাতিকে পরিত্রাণ দিছে। হ্যাঁ, যেভাবে সাইবার হ্যারাসমেন্ট করছিল, যেভাবে নোংরা নোংরা কথা বলছিল, যেভাবে ঘৃণা ছড়াচ্ছিল, যেভাবে পুরা জাতিকে একবারে বিপর্যস্ত করছিল, আমাকে অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে বলছে, তারিক ভাই এই মুরাদ টাকলাকে নিয়ে কিছু বলেন, আমাদের তো মাথা হেট হয়ে গেল, আমরা তো বিশ্বের কাছে মুখ দেখাতে পারছি না, এইরকম নোংরা কোনো মানুষ হতে পারে? আজকে একটা মুক্তির একটা বিষয় যে আমরা মনে হয় মুক্তি পেলাম মুরাদ টাকলা, কেন তুই আপনার হলে এখন ক্ষমা চাস কেন, ক্ষমা চাস কেন? যখন নোংরামিগুলো করলি তখন তখন মনে ছিল না, এখন ভিডিও এসে বলছে যে এডিটিং করা, সুপার এডিটিং করা, ঘোড়া করা তোমার। হ্যাঁ, নোংরা মাতাল কোথাকার গাধা, একটা একবারে বুনো সারের মতো মাথা, একটা মোটা তাল মাথা, ঠিক আছে? এটা বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাসে এত নোংরা লোক মানে ছিল না। এবং আওয়ামী লীগ তাকে যে বহিষ্কারের মানে সিদ্ধান্ত নিয়েছে, এটা তো ওদের সংগঠনের বিষয় যে ওরা ওই সংগঠনে এই নোংরা লোককে রাখবে কি রাখবে না। এতদিন পর্যন্ত মনে হয়েছে যে এই নোংরা লোক ওদেরই অংশ এবং ওরাও নোংরা, এইরকম একটা মনে হয়েছে, যেহেতু ব্যবস্থা নিচ্ছিল না, এবং ব্যবস্থা নিত না যদি না এই অডিওটা ফাঁস হতো, নিত না, তাকে খেলছিল, সুন্দরভাবে খেলছিল। এই খেলায় হঠাৎ করে ছন্দপতন ঘটিয়েছে যে ফোন কল ফাঁস করে, তাকে এবার পুলিশ খুঁজছে যে কেন ফোন কল ফাঁস করলো, কেন ফোন কল ফাঁস করেছে, তাকে এত খুঁজতে হবে কেন? আমরা তো তাকে পুরস্কৃত করতে চাই, আমরা তো তাকে পুরস্কৃত করতে চাই। আমার আশ্চর্য লাগছে এখনও এই টাকলা মুরাদকে গ্রেপ্তার করছে না, এখনও গ্রেপ্তার করছে না। হ্যাঁ, মানে তার পদ গেছে, সে পদত্যাগ করেছে, কিন্তু তার ক্ষমতা যেন শেষ হচ্ছে না, কোনোভাবেই শেষ হচ্ছে না। সে ফেসবুকে পোস্ট দিয়েই যাচ্ছে, সে কথা বলেই যাচ্ছে, মানে তাকে থামাবে কে? হ্যাঁ, সে ভিডিওতে এসে অস্বীকার করছে, তুমি অস্বীকার করো কীভাবে? এটা অস্বীকার করার কতটুকু সুযোগ আছে? আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে এই মুরাদ টাকলার মতো যে সকল নোংরা রাজনীতিবিদ আছে, সেই নোংরা রাজনীতিবিদগুলোকে আমরা কোনোভাবেই ছাড় দেব না, আপনারা কেউ ছাড় দেবেন না। আপনারা যেভাবে আমি বেসিক্যালি প্রথম মুরাদ টাকলাকে প্রোটেস্ট করি, সেই জায়গা থেকে আপনারা সবচেয়ে বেশি হেল্প করেছিলেন আমার প্রত্যেকটা লাইভ শেয়ার করার মধ্যে। আমার মনে আছে সর্বমোট 7টি লাইভ করেছি আমি মুরাদ টাকলাকে নিয়ে, 7টি লাইভ, এবং 7টি লাইভ আপনারা সবাই মিলে গুরুত্ব সহকারে নিয়েছেন এবং শেয়ার করেছেন, ঠিক আছে? আমি বলেছিলাম যে মুরাদ টাকলা তুই পারলে ছিঁড়, এখন মুরাদ টাকলা তো পারলে ছিঁড়বো, ও নিজের মাথার চুল এখন কেমনে ছিঁড়বো, ওর মাথায় তো চুল নাই, ঠিক আছে? তো সবাই, শুধু এইটা কোনো ইস্যু না, এখন থেকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং এই মুরাদ টাকলার মতো যারাই উদ্ধত আচরণ করে, যারাই রাজনীতির সৌন্দর্যটাকে নষ্ট করে দেয়, যারাই আমাদের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ অবস্থা নষ্ট করে, যারা নোংরামি করে, একটা ভিডিও দেখলাম বিয়ের বাড়িতে গিয়ে ও মানে কী উল্টাপাল্টা কথা বলছে মদ খেয়ে, হ্যাঁ, এবং গালাগালি করছে বিয়ের বাড়ির ভিতরে, সবাই খাচ্ছে সেখানে গিয়ে গালাগালি করছে, এতটা অসভ্য আপনার হলো কোনো মানুষ হতে পারে? এটা আমার হিসাবে, আমার ব্যাকরণে মিলছেই না। এই মুরাদ টাকলাকে যারা মনে করছে বা বলছে যে সে নিজে থেকে অথবা পাগল অথবা নিজে থেকে আতেল,
মুরাদ টাকলা পাগল এবং আতেল না, ঠিক আছে? তাকে তাকে দলীয়ভাবেই তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাকে দলীয়ভাবেই এইরকম আপনার হলো বাজে কথা বলার জন্য সিলেক্ট করা হয়েছে। কারণ এই বাজে কথাগুলো যখন সে বলছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হ্যাঁ, যখন যখন এই রেকর্ডিংটা ফাঁস হলো তখন একটা বেকায়দায় পড়ে তাকে বহিষ্কার বা পদত্যাগ করাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে সে মুসলিমদেরকে কষ্ট দিল, এই যে সে একটা তিনবারের প্রধানমন্ত্রীর নাতনিকে নিয়ে নোংরা কথা বলল, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে নোংরা কথা বলল, এই যে চলচ্চিত্র মিডিয়া জগতের যারা শিল্পী কলাকৌশলী তাদেরকে নিয়ে নোংরা কথা বলল, এতগুলো নোংরা কথা, এবং যখন যেখানে যাকে পাচ্ছে তাকে রাজাকারের বাচ্চা বলছে। হ্যাঁ, তুই কিসের বাচ্চা? হ্যাঁ, রাজাকারের বাচ্চা, এদেশের মানুষকে রাজাকারের বাচ্চা বলার তুই কে? এদেশে যারা জন্মগ্রহণ করছে জন্মসূত্রে তারা বাংলাদেশি, তারা এদেশের নাগরিক, তাদেরকে অসম্মান করার তোর কোনো অধিকার নাই। আমাদের রাজনীতির সব সৌন্দর্য এবং সব আর্ট এই সকল মুরাদের কারণে নষ্ট হয়। আপনারা যারা এলাপি দেখছেন আপনারা একটা বিবেচনা আমার কাছে করবেন যে এই মুরাদ আমাদের সমাজের কতগুলো ইস্যু ছিল, আমাদের ন্যায় বিচার, সুশাসন এবং এই করোনা সংকটের শেষে বেকারদের কতগুলো সমস্যা ছিল, আমরা এই কথাগুলো নিয়ে প্রোগ্রাম রেডি করছি, কিন্তু মুরাদ টাকলার ইস্যু শেষ হচ্ছে না। মানে এইরকমভাবে আমাদেরকে প্রায় দুইটা মাস ধরে ব্যতিব্যস্ত করে রেখেছে। আমি মনে করি এই মুরাদ টাকলাকে গ্রেপ্তার করা পর্যন্ত আমাদের সবার কথা বলতে হবে, সবার একসঙ্গে প্রতিবাদ করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। এই নোংরা লোকের এই সমাজে কোনো আশ্রয় নাই। আমাদের সমাজের টোকাই শ্রেণী তারা যখন ক্যাচাল করে তারাও নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখে, তারা ভদ্রতা বজায় রাখে। দর্শক, আপনারা দেখলেন যে তারেক রহমান ভাই তিনি এই তথ্যমন্ত্রীকে নিয়ে তিনি কী বললেন। দর্শক, তার বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটা আপনারা দেখলেন, এখন আমরা দেখে আসবো যে তথ্যমন্ত্রী এই তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে তিনি কী বলছেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দেখুন, প্রতিমন্ত্রী হিসাবে ডাক্তার মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি এবং তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন এবং সে অনুযায়ী তিনি পদত্যাগপত্র ইতিমধ্যেই তার নিজস্ব নিজে সাইন করা পদত্যাগপত্র ইতিমধ্যেই সেটি মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে। তার পিয়ারো হিসাবে যিনি দায়িত্ব পালন করছিলেন একটু আগে সেটি নিয়ে গেছেন। তো পুরো বিষয়টা, তার এই ঘটনাগুলো সবগুলো আসলে পুরো বিষয়টা দুঃখজনক। তো আমি তিনি আমাকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে সবসময় সহযোগিতা করেছেন, তো সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং তার সুস্থতা এবং তার মঙ্গল কামনা করি। ধন্যবাদ। দেখুন, আমার কাছে মনে হয়েছে তিনি আগে যেরকম ছিলেন গত তিন মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। বিভিন্ন ঘটনা এবং কর্মকাণ্ডে সেটি আমার মনে হচ্ছিল। তবে তিনি প্রতিমন্ত্রী হিসাবে মন্ত্রণালয়ে আমাদের কাজে সবসময় সহযোগিতা করেছেন। যে কোনো মানুষের তো সুস্থতা কামনা করা যায়, আপনারও সুস্থতা আমি কামনা করতে পারি, কারণ আপনি যাতে অসুস্থ না হন। দলের এমপি আছেন, আওয়ামী লীগের প্রথম সদস্য পদও আছে, জামালপুরের জেলারও তার পদ আছে, এই ব্যাপারে আপনি জন সেক্রেটারি কিভাবে দেখবেন? এটি তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সেটি জামালপুর জেলা আওয়ামী লীগ বলতে পারবে বা তারাই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ বিলোপ করার মতো সংবিধানে, অর্থাৎ সংবিধান যেটি বলা আছে যে কারো যদি নৈতিক স্খলন হয় বা কারো কর্মকাণ্ড
দর্শক আমরা দেখলেন যে তথ্যমন্ত্রী তিনি এই তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে তিনি কি বললেন। দর্শক এই তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান তিনি নাকি কিছুদিন ধরে তাকে অন্যরকম দেখতেছে। দর্শক তার বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যগুলি জানিয়ে দেবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি এখন শেষ করে দেওয়ার ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দর্শক ভিডিওটি এখানে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।